আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলথ অ্যাম্বাসেডর ডাক্তার সবুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আশা করি মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে কী কী মেডিকেল ইকুইপমেন্ট রাখা প্রয়োজন। সো ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন তারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে নিন আর জেনে নিন সেই দরকারি মেডিকেল ইকুইপমেন্টসগুলো যেগুলো আপনার চেম্বারে রাখা একান্ত প্রয়োজন। তবে পুরো ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্যান্য চিকিৎসক বন্ধুদের জানার এবং দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, চিকিৎসক বা ডাক্তার শব্দটি শুনলেই সর্বপ্রথম চোখের সামনে এমন এক ব্যক্তির ছবি ফুটে ওঠে যার গায়ে সাদা অ্যাপ্রন পরা আর হাতে কিংবা গলায় ঝুলানো ঠিক এই যন্ত্রটি। হ্যাঁ, এটি হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ একজন চিকিৎসকের সর্বপ্রথম প্রয়োজনীয় যন্ত্র। এটি ছাড়া একজন চিকিৎসক তার একটা দিনও কল্পনা করতে পারেন না। ছোট বড় সকল রোগীদের জন্যই এই যন্ত্রটির প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে হার্টের বিভিন্ন ধরনের শব্দ শোনা, লাংসের হুইজ রঙ্কায় ক্রেপিটেশন, গর্ভবতী মহিলাদের গর্ভস্থ শিশুর হার্টবিট শোনা এবং রক্তচাপ নির্ণয়ের ক্ষেত্রে এই ছোট্ট যন্ত্র স্টেথোস্কোপ খুবই প্রয়োজনীয়। সো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে সর্বপ্রথম যে যন্ত্রটি থাকা প্রয়োজন তা হচ্ছে এই স্টেথোস্কোপ। ভিউয়ার্স, স্টেথোস্কোপের ঠিক পরপরই যে যন্ত্রটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে রাখা প্রয়োজন সেটি হচ্ছে স্ফিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মনিটর বা ব্লাড প্রেশার মাপার যন্ত্র। স্টেথোস্কোপের মতোই এই যন্ত্রটি ছাড়াও একজন চিকিৎসকের প্র্যাকটিস সম্ভব নয়, কারণ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ নির্ণয় করতে হলে এই যন্ত্রটি লাগবে। সুতরাং এটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে থাকা চাই চাই। ব্লাড প্রেশার মনিটর করা একজন চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য এবং এটি জেনারেল এক্সামিনেশনের একটি পার্ট। প্রেশার মেপে দিলে রোগী যেমন খুশি হয় তেমনি চিকিৎসকের প্রতি রোগীর আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা সব কিছুই বাড়ে। সো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে স্ফিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মনিটর অবশ্যই থাকা চাই। ভিউয়ার্স, স্ফিগমোম্যানোমিটারের পরে যে যন্ত্রটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে থাকা অতীব জরুরি তা হচ্ছে ছোট্ট এই যন্ত্রটি, ক্লিনিক্যাল থার্মোমিটার। প্রতিদিন একজন চিকিৎসককে ছোট বড় নারী পুরুষ সব বয়সী রোগী দেখতে হয় এবং তাদের অনেকেরই প্রধান কমপ্লেন থাকে জ্বর, আর জ্বর পরিমাপ করতে হলে থার্মোমিটার ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়। শুধু জ্বর নয়, কারো শরীরে যদি তাপমাত্রা কমে যায় অর্থাৎ হাইপোথার্মিয়া হয় তবে সেক্ষেত্রে সেটা পরিমাপ করার জন্য এই থার্মোমিটার প্রয়োজন। সুতরাং একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে আরও একটি অতি জরুরি প্রয়োজনীয় যন্ত্র হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ভিউয়ার্স, থার্মোমিটারের পরে এবার আমি যে যন্ত্রটির কথা বলবো একজন চিকিৎসকের রাখা প্রয়োজন তা হচ্ছে টর্চ লাইট। এটির ভালো নাম হচ্ছে ফার্স্ট এইড এলইডি টর্চ। আমি এই টর্চটি খুবই পছন্দ করি, কারণ এই টর্চটি একদিকে যেমন এলইডি, অন্যদিকে ইনফ্রারেড একটি লাইট রয়েছে, এই লাইট দ্বারা নকল টাকা শনাক্ত করা যায়। সুতরাং এ ধরনের একটি লাইট একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে রাখা একান্ত প্রয়োজন, কারণ এই লাইট দিয়ে মুখের ভিতর, নাকের ভিতর বা শরীরের কোথাও কোনো সূক্ষ্ম জিনিসকে স্পষ্ট করে দেখতে হলে লাইট ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অসংখ্য ঔষধ থাকে যার নামগুলো খুব ছোট ছোট লেটারে লেখা থাকে, যেটা পড়তে এই ধরনের একটি লাইট যথেষ্ট সাহায্য করে। শুধু তাই নয়, হঠাৎ করে চেম্বারে বিদ্যুৎ চলে গেলে হাতের কাছে থাকা এই লাইটটি ধরিয়ে অতি দ্রুত আলোর ব্যবস্থা করা যায়। সুতরাং আলো না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে এ ধরনের একটি লাইট না থাকলে সেই চিকিৎসকের চেম্বার অন্ধকার। সো
একটি টর্চ অবশ্যই থাকে। ভিউয়ার্স, এর পরপরই আমি একটি যন্ত্রের কথা বলবো, যে যন্ত্রটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে বর্তমান সময়ে থাকা খুবই 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 দরকার। কারণ বর্তমানে চারদিকে নাকের পলিপ্যাসের রোগী খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং নাকের পলিপ্যাসকে ভালোভাবে দেখতে হলে এই যন্ত্রটি একান্ত প্রয়োজন। এর নাম হচ্ছে নেজাল স্পেকুলাম। এই স্পেকুলাম দিয়ে নাককে সুন্দরভাবে ডাইলেট করে বা প্রসারিত করে পলিপ্যাসের অবস্থান সাইজ সুন্দর করে দেখা হয়। তাছাড়াও নাকের মধ্যে অন্য ধরনের যদি কোনো সমস্যা থাকে, যেমন ডেভিয়েটেড নেজাল সেপটাম বা নাকের মাঝখানের যে হাড় থাকে সেই হাড় বাঁকা হয়ে যাওয়া বা সুপিরিয়র টার্বিনেট সোয়েলিং, অথবা নাকের মধ্যে যদি কোনো আলসার থাকে সেটি সুন্দর করে দেখার জন্য এই যন্ত্রটি, অর্থাৎ এই যে হার্টম্যান নেজাল স্পেকুলাম, এটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অবশ্যই অতি দরকারি একটি যন্ত্র। নেজাল স্পেকুলামের পর যে যন্ত্রটি একজন চিকিৎসকের চেম্বারে রাখা আমি একান্ত প্রয়োজন মনে করি, আর তা হচ্ছে ল্যাক্স টাং ডিপ্রেশন। এই টাং ডিপ্রেশার দ্বারা গলা, টনসিল, মুখের ভিতরে কোনো সমস্যা, মাড়িতে কোনো সমস্যা, দাঁতে কোনো সমস্যা, সব কিছু খুব সুন্দর করে পর্যবেক্ষণ করা যায়। সুতরাং এই যন্ত্রটি ছোট বড় সকল রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। সুতরাং একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার ফার্মেসিতে এই ধরনের একটি টাং ডিপ্রেসার অবশ্যই অবশ্যই রাখতে হবে। ভিউয়ার্স, টাং ডিপ্রেশনের পর যে যন্ত্রটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে থাকা চাই তা হচ্ছে উইং স্কেল বা ওজন মাপার যন্ত্র। এই যন্ত্রটি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অবশ্যই থাকতে হবে, কেননা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগী চিকিৎসা করি। বিশেষ করে ওজন কমানো বা স্থূলতা বা মেদভুঁড়ি কমানো রোগী আমরা অনেক পেয়ে থাকি। সুতরাং সেই রোগীগুলোকে অবজার্ভ করতে হলে প্রথমেই তার ওজন মেপে নিতে হবে। পরবর্তী ভিজিটে যখন আসবে তখন আবার ওজন মেপে আগের ওজনের সাথে কম্পেয়ার করতে হয়। সুতরাং এই যন্ত্রটি না থাকলে তা কিন্তু সম্ভব নয়। এছাড়াও অনেক সময় অনেক গার্ডিয়ান আমাদের কাছে কমপ্লেন করেন যে বাচ্চার বা তার নিজের ওজন অনেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে তার ওজন মেপে রাখার জন্য এই যন্ত্রটি একান্ত প্রয়োজন। আবার অনেক সময় আমাদের ছোট শিশুদের ওজন মাপার প্রয়োজন হয়ে পড়ে। যদিও বাচ্চাদের ওজন মাপার জন্য আলাদা স্কেল রয়েছে, তারপরও এ ধরনের একটি স্কেল দিয়ে আপনি কিন্তু কৌশল করে সেই শিশুর ওজন নির্ণয় করতে পারেন। সুতরাং একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে এ ধরনের একটি ওয়িং স্কেল রাখা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। ভিউয়ার্স, এরপর একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে যে যন্ত্রটি রাখার জন্য আমি সাজেস্ট করছি তা হচ্ছে মেজারিং ট্যাপ বা মেজারিং স্কেল। কারণ আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিভিন্ন ধরনের টিউমারের চিকিৎসা করে থাকি, অনেক বড় বড় চর্মরোগের চিকিৎসা করে থাকি, অনেক বড় বড় অ্যালোপেশিয়ার চিকিৎসা করে থাকি, অনেকের উচ্চতা বৃদ্ধির চিকিৎসা করে থাকি। সেক্ষেত্রে এই ধরনের মেজারিং টেপ কিন্তু একান্ত প্রয়োজনীয়। কারণ এই মেজারিং টেপ ছাড়া আমরা কোনোভাবেই একটা টিউমারের সাইজ নির্ণয় করতে পারবো না, বা চর্মরোগের ডায়ামিটার নির্ণয় করতে পারবো না, বা একজন মানুষ যারা উচ্চতা আমাদের জানা প্রয়োজন সেই উচ্চতা কিন্তু এই মেজারিং ট্যাপ ছাড়া মাপতে পারবো না। সুতরাং একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অবশ্যই এ ধরনের একটি মেজারিং ট্যাপ রাখা চাই। তবে খেয়াল রাখতে হবে এই মেজারিং ট্যাপে যেন অবশ্যই মিলিমিটার এবং সেন্টিমিটার এই স্কেল মার্জিন করা থাকে। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আপনাদের একটি স্পেশাল বক্স দেখাচ্ছি। এটি হচ্ছে একটি ইএনটি সেট। এই ধরনের একটি ইএনটি সেট একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে থাকা কেবল প্রয়োজনীয় নয়, বরং একেবারে অবশ্যই প্রয়োজনীয়। কারণ বর্তমান সময়ে চোখ, নাক, কান এবং মুখের সমস্যা রোগী অহরহ আমাদের কাছে আসে। এ ধরনের একটি ইএনটি সেট যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে থাকে তাহলে নাকের পলিপ্যাস, টনসিল, কানের সমস্যা, দাঁতের সমস্যা সব কিছু এই ধরনের একটি সেটের মাধ্যমে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়, পরিষ্কারভাবে দেখা যায়, ভালোভাবে অবজার্ভ করা যায়, এবং একটা সমস্যাকে যদি খুব ভালোভাবে ফাইন্ড আউট করা যায় তাহলে তার চিকিৎসা করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। সুতরাং একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সম্ভব হলে এ ধরনের একটি ইএনটি সেট আপনার ফার্মেসিতে অবশ্যই রাখবেন। এটি বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়, 3-5 হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের সেট আপনারা
আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। তবে অনেক চিকিৎসকই এই যন্ত্রটির ব্যবহার ঠিকভাবে করতে পারেন না বিধায় এটি কেনার তেমন আগ্রহ থাকে না। আমি আমার নেক্সট ভিডিওতে এই ENT সেটের পার্টসগুলো কীভাবে অ্যাসেম্বল করতে হয় এবং এর ব্যবহারগুলো খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব। সো আপনারা আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। সো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে এই ধরনের একটি যন্ত্র কি থাকা প্রয়োজন নয়?